হ্যালো বন্ধুরা, আজ আমার জন্মাষ্টমীর পুজো সব জোগাড় জানতে হচ্ছে। যখন পুজো হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আমার ঘরে এই যে গোপালের পুজো হচ্ছে, গোপাল আছে ঘরে, তো একটু জন্মাষ্টমী ছোটো করেই করছি, কারণ এবারে ছিলাম না, সব ভিডিও শেয়ার করেছি, দেখেছো দার্জিলিং গেছিলাম, আর এবারে নেই ও কেউ করার মতো, আমারও শরীরটা ঠিক ভালো নেই, তো যতটা পারছি দিদি এসছে, সব দুজনে মিলে করছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, পাশে থেকো, বাই, আমি ভালো আছি, আমি ভালো থাকি, আর ভিডিওটা দেখতে থাকো, আমি সব শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। আমার গোপাল পুজোর সমস্ত কিছু জোগাড় জানি মোটামুটি হয়ে গেল, ভোগটা এখন নামাইনি, এই ফলের পুজো হবে, তারপরে ভোগটা নামিয়ে দেবো। বলেছিল যে আমি যেতে পারবো না, আমার যাওয়া হবে না, তো হঠাৎ করে বলছে যে আমি ওর ডাক্তার দেখাতে এসছে কালকে, বলছে আমি যাবো রে, সন্তু বলেছে যদি যেতে মনে হয় যাও, তো দিদি এসেছিলো বলে আমার অনেক অনেকটা সুবিধা হলো, অনেক সামনে দিল, তাতে একা একা মুশকিল হয়ে যেত।